জাহিদা মজুমদার আপনি লিখেছেন, আমার নামাজে মনোযোগ হওয়ার জন্য কি করণীয়? নামাজে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আমাদের নামাজের বাইরে আল্লাহর স্মরণ এবং আখেরাতের ধ্যান কল্পনা আমাদের বেশি বেশি করতে হবে। যার সালাতের বাইরে আল্লাহর স্মরণ যত বেশি, যার মধ্যে আখেরাতের ভাবনা যত বেশি, সালাতের মধ্যে তার মনোযোগ তত বেশি থাকে। আর সালাতে মনোযোগ তার তত কম থাকে যার বাইরে আখেরাতের ভাবনা তত কম এবং আল্লাহর স্মরণ যত কম। অথবা এটা ভেরি করে আপনার নামাজের বাইরের অবস্থার উপরে, সেটারই রিফ্লেক্ট হয়ে থাকে নামাজের মধ্যে।